বিদ্যুতের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1991 সাল থেকে এই 14 ডিসেম্বর দিনটিকে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসেবে দেশজুড়ে উদযাপন করা হয়। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ বিউরো অফ এনার্জি এফিসিয়েন্সির উদ্যোগে প্রতি বছর উদযাপিত হয় এই দিনটি। শক্তি সাশ্রয় এবং সংরক্ষণ ক্ষেত্রে ভারতের সাফল্যগুলিকে তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধের লক্ষ্যে জাতীয় স্তরে যে কর্মযজ্ঞ চলছে সেগুলি সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর উদযাপিত হয় এই দিনটি। শক্তি সাশ্রয় এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সচেতনতা অভিযান কর্মসূচি উপলক্ষে রাজ্যেও বৃহস্পতিবার পালন করা হলো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। আগরতলা শহরের 79 টিলার ঊর্জা ভবন স্থিত টিপিটিএল কর্পোরেট অফিসে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। জাতীয় শক্তি সংরক্ষণ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে মত বিনিময় শিবির, শক্তি সংরক্ষণ সংক্রান্ত কর্মশিবিরের আয়োজন করা হয়েছিল। এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, বিদ্যুতের সাশ্রয় করতে সোলার লাইটের ব্যাপক প্রচার শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 15,000 সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। ত্রিপুরার 3,335টি স্কুলে 3 লক্ষ সোলার স্টাডি লাইট দিয়েছে রাজ্য সরকার। 4,348 একর জমিতে বসানো হয়েছে সোলার পাম্প। বিদ্যুতের খরচ বাঁচাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এমবিবি বিমানবন্দর, এনআইটি আগরতলা, মহাকরণ, রামকৃষ্ণ মিশন, ফিশারি কলেজ, দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও এবং একফাই বিশ্ববিদ্যালয় সহ বহু জায়গায় বসানো হয়েছে রুফটপ সোলার। এর পাশাপাশি রাজ্যের টিএসআর ক্যাম্পগুলিতেও সোলার লাইটের বন্দোবস্ত করেছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। আমরা ব্যাটারি স্টোরেজের কথাও আমরা চিন্তা করছি যে এগুলি আমাদের ভাবতে হবে। এবং সবচেয়ে বড় বড় কথা, আমরা কিন্তু আগে থেকে শুরু করে দিয়েছি সোলার স্ট্রিট লাইট। দেখবেন আমরা এটা কিন্তু কোনো রকম সোলার স্ট্রিট লাইট করেছি, প্রায় 1,012টা বাজারে 15,000টি আমরা সোলার স্ট্রিট লাইট লাগিয়েছি। সোলার স্টাডি ল্যাম্প ছেলেমেয়েরা পড়ার জন্য আমরা 3 লক্ষ দিয়েছি, 3,335টা স্কুলে সোলার স্টাডি ল্যাম্প দিয়েছি। সোলার পাম্প খুব গুরুত্বপূর্ণ, দেখবেন আমাদের সেচের ব্যবস্থা আমাদের ভালো না, সেই জন্য আমরা সোলার পাম্প খুব পপুলার এখন, এটা পিএম কুসুম বলে, এটার মাধ্যমে আমরা কৃষি জমিতে 4,348 একর কৃষি জমিতে আমরা এই সোলার পাম্প লাগিয়েছি। সোলার হাইমাস্ট বড় অনেক বাজার আছে, সেখানে দেখবেন কৃষকরা তার উৎপাদিত জিনিস রাখতে পারে না, কারণ অসুবিধা, সেই জন্য ওইসব জায়গাতে একটা স্পটের মধ্যে 4-5টা লাগিয়ে দেয়, এটা সোলার হাইমাস, সেটা আমরা করছি। টিএসআর ক্যাম্প অনেক জায়গায় দেখবেন ইয়ে নেই, আমরা মাইক্রো গ্রিডের সাথে লিঙ্ক করে আমরা টিএসআর ক্যাম্পে পর্যন্ত অনেকগুলি লাগিয়েছি। এবং সেখানে সোলার ওয়াটার পাম্প তো বলেছি, ও সোলার ওয়াটার পাম্প হচ্ছে না, আপনি দেখবেন মোহনপুরে একটা স্বামী বিবেকানন্দ কলেজে আপনার যে জল খাচ্ছেন আগরতলা, এর থেকে 1,000 কোয়ালিটি বেটার সোলার ওয়াটার পাম্পস এন্ড ড্রিঙ্কিং মেশিন, এটা আমরা সোলার উপরে এমএ আমাদের কলেজে চলছে। আমরা চেষ্টা করছি সমস্ত বিল্ডিংগুলি, যত রকম বিল্ডিং আছে, ইনস্টিটিউশন আছে রাজ্যের, সবগুলো ইনস্টিটিউশন রুফটপ সোলার এটা আমরা প্ল্যানিং করছি। এর মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি, আগরতলা এয়ারপোর্ট, কলেজ অফ ফিশারি, কেন্দ্র কারাগার যেটা আমাদের সেন্ট্রাল যে বিশাল, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন, নিলিট, এগুলিতে সোলার। এবং এনআইটিতে আগে কত টাকা বিল আসতো, 9 লক্ষ টাকা মাসে বিল আসতো, এবং আসে 4 লক্ষ টাকা বিল, অর্থাৎ অনেকটা কমে যাচ্ছে। সুতরাং এরকমভাবে চিন্তা করছি, ইকফাইতে হয়েছে, রামকৃষ্ণ মিশনে হয়েছে, সেন্ট পলস স্কুলে হয়েছে, হোলি ক্রস স্কুলে হয়েছে। বিদ্যুৎ অপচয় রোধে রাজ্যবাসীকে সচেতন এবং সজাগ থাকার জন্য বৃহস্পতিবার অনুরোধ জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে এদিন আয়োজন করা হয়েছিল পথ নাটক এবং কুইজের। উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, টিইআরসি এর চেয়ারম্যান ডক্টর রাধাকৃষ্ণন এবং টিএসইসিএল এর অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।